এই মনিটরটি এসপি মনিটর, 19 ইঞ্চি ওয়াইড। এটা পাওয়ার সমস্যার জন্য আমার এখানে নিয়ে আসা হয়েছে। এখন পাওয়ার লাইন লাগিয়ে দেখি আসলে প্রকৃতপক্ষে সমস্যাটা কোথায়। আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এই পাওয়ারগুলা মানে অল্প সময়ে কিভাবে কম খরচে ঠিক করা যায় বা সহজ ওয়েটা কি, এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে। তো এটা দেখলাম মানে নো পাওয়ার সমস্যা, পাওয়ার নাই, নাটগুলো খুলে নিচ্ছি, স্ক্রুগুলো খুলে নিচ্ছি, পাওয়ার বোর্ডটা কাজ করবো আর কি। তো এখানে দেখেন মানে একটা 3 পিনওয়ালা একটা মসফিট ব্যবহার করা হয়েছে। এই যে মসফিটটা, এই মসফিটটাকে আগে আমরা রিমুভ করে নিব। মসফিটটাকে রিমুভ করার পর এই যে এই মসফিটটাকে আমরা রিমুভ করে নিব। মসফিটটি রিমুভ করলাম। এটার এখন আমাদের আর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা আলাদা পাওয়ার ব্যবহার করব। এই দেখেন এখানে 6 পিনওয়ালা একটা আইসি আছে, যেটাকে আমি রেগুলেটিং আইসি বলে থাকি। পিসিতে যে ভোল্টেজটা দেওয়া হয়, পিসিতে ভোল্টেজ জেনারেট করার জন্য আইসিটা ব্যবহার করে, মসফিট কন্ট্রোলিং আইসি। এটাকে আমাদেরকে রিমুভ করে নিতে হবে, এটা আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যে পাওয়ারটি ব্যবহার করবো এটাতে এই আইসিটা ব্যবহার করা আছে। রিমুভ হয়ে গেছে। এখন আমরা যেটি করব, এই যে যে KLYটা এটা বাজারে কিনতে পাওয়া যায়, এই যে যে পিনগুলো দেখা যাচ্ছে আমি ইয়া করে দিচ্ছি, মানে পিন আউট করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, তারপরেও আমি আবার মানে বলে দিব লাগানোর সময় কোনটা কোন মানে কোন কালারের তারটা কোন জায়গায় লাগাতে হবে। এটা অনেক সময় দেখা যায় যে ভুল হইলে পরে আপনার এই হয়তোবা এই এক্সট্রা পাওয়ারটা জ্বলে যায়, অর্থাৎ এই KLYটা জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, সাথে সাথে স্পার্কিং হয়। এই সাদা তারটা হচ্ছে +17 ভোল্ট চপার থেকে একটা ডায়োডের মাধ্যমে ডায়োডের +পয়েন্টে, আর সবুজ তারটা হচ্ছে ক্যাপাসিটার প্লাস, লাল তারটা হচ্ছে ডি পুল অর্থাৎ মসফিটের ড্রেন পয়েন্টে, নীল তারটা হচ্ছে আপনার পিসির পজিটিভ পয়েন্টে, আর কালো তারটা হচ্ছে GND অর্থাৎ -পয়েন্টে। এই আপনারা এই যে চপারটা আছে আমাদের, এই 4 পিনওয়ালা যে চপারটা, এই চপারটা আপনারা আইডেন্টিফিকেশন করে নেবেন কোন চপারের কোন পিনটা কোন লাইনের সাথে কানেক্টেড, অর্থাৎ মসফিটের কোন লাইনে কানেক্টেড আর কোনটা ক্যাপাসিটার প্লাস থেকে আসছে। এর এই যে দেখুন, এই যে ডায়োডের সামনে হ্যাঁ একটা ছোট একটা রেজিস্ট্যান্স আছে, এই ডায়োডের সামনে কোনো কিছু রাখা যাবে না, অর্থাৎ ডায়োডটা ফ্রি করে দিতে হবে। এই ডায়োডটা আসছে হলো আপনার মসফিট থেকে, চপার থেকে। এই চপারের সামনে এই যে ডায়োডটা লাগানো হয়েছে এটা ফ্রি থাকবে। এই দেখেন এই রেড লাল তারটা লাগাইতে হবে হচ্ছে আপনার মসফিট মানে ড্রেন পয়েন্টে, +পয়েন্টে। তারপরে যেটা এটা ক্যাপাসিটার প্লাস মানে মেইন যে ক্যাপাসিটর, এটা চপারের মানে ডিরেক্টলি সরাসরি এখানে চলে আসছে, যে কারণে আমি এইখানেই লাগাচ্ছি। তারপরে হচ্ছে আপনার এই ব্ল্যাক কালার অর্থাৎ নেগেটিভ পয়েন্ট, GND। তারপরে এই যে সাদা তারটা আছে, এই সাদা তারটা এই ডায়োডের +পয়েন্টে লাগাই দিবেন সরাসরি। একটা জিনিস মনে রাখবেন, ডায়োডের সামনে কিন্তু কোনো কিছু রাখা যাবে না, কোনো কিছুই রাখা যাবে না, একদম ফ্রি করে দিতে হবে জায়গাটাকে, আর নয়তো KLY মানে পুড়ে যাবে, টিকবে না এটা।
এই নীল তারটা লাগিয়ে দিবেন হচ্ছে এই পিসির পজিটিভ পয়েন্টে। এই পিসির যে ইনপুট যে পয়েন্টটা মানে এসি যে পয়েন্টটা, এখানে নেগেটিভ পয়েন্টটা মাইনাসের সাথে জিএনডির সাথে লাগানো আছে। আর এই দ্বিতীয় যে পিনটা এটা ফ্রি আছে, এই ফ্রি অবস্থায় এখানে আপনি এই নীল তারটা লাগাই দিবেন। এখন আমরা ভোল্টেজ মাপ দিয়ে দেখবো কী অবস্থা, আমাদের ভোল্টেজটা অ্যাকুরেট হয়েছে কি না। আশা করি হয়ে যাবে। এসি ইনপুট লাইন লাগাইলাম, দেখি কী অবস্থা। যারা মূলত আসলে এলইডি টিভির কাজটা মানে শিখতে চান বা শিখতে আগ্রহী, তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো বানানো। কারণ যারা এমনি কিছু না কিছু কাজ পারে, এদেরকে আসলে এরকম টিভি বলার কোনো প্রয়োজন হয় না, তারা এটা জানে। মিটারের ডিসি 10 ভোল্টে আমরা রাখলাম, কালো তারটা আপনার মাদারবোর্ড নেগেটিভের সাথে লাগালাম, পজিটিভ ডায়োডের প্লাস আউটপুট 5 ভোল্ট, ঠিক আছে। এটাতে আপনার আরে দুইটা ভোল্টেজ জেনারেটর, একটা হচ্ছে 5 ভোল্ট আর একটা হলো 20 ভোল্ট, মানে 20 ভোল্ট আর কি ব্যাকলাইটের জন্য। এটা এই যে 20 ভোল্ট ওকে আছে, আর এই পাশে 5 ভোল্ট আমার ওকে আছে, তার মানে মাদারবোর্ডটা আমার 100% ওকে আছে। এখন মনিটরের বডিতে লাগিয়ে দেখবো কি অবস্থা। একটা মনিটরের আপনার দুইটা মাদারবোর্ড থাকে, একটা হচ্ছে পাওয়ার বোর্ড আর একটা হচ্ছে আপনার বিজিএ বোর্ড। বিজিএ বোর্ডটাতে মূলত আপনার ওই যে মানে যে ব্র্যান্ডের লোগো বা এই লোগোটা টোটাল সব কিছু বিজিএ বোর্ডে থাকে। যে এই পাশে যে বাম পাশে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা ছোট যে বোর্ডটা, আর আমরা যেটা ঠিক করলাম এটা হচ্ছে আপনার পাওয়ার বোর্ড। হ্যাঁ, পাওয়ার বোর্ডের পাওয়ারের সমস্যা ছিল, মানে এসি ইনপুট লাইনের সমস্যা ছিল। এই যে গেল এটা, এটা ওই যে ওই প্যাকেটে মানে ঢুকাই নিলাম আর কি। কারণ হলো অনেক সময় দেওয়া যায় শর্ট সার্কিট হয়ে যায়। আর আপনারা যদি পারেন সম্ভব হয় তাহলে ওই যে গেল এটা লাগালাম এটার মসপিটের সামনে একটা ওই হিট সিঙ্ক লাগাই নিতে পারেন, যাতে আইসি মানে মসপিটটা যেন ঠান্ডা থাকে এই আর কি। আমি লাগাই নাই, আমি আগেও লাগাইছি, কিন্তু আমি দেখছি যে মসপিটটা তেমন একটা মানে গরম হয় না। মোটামুটি এটা ভালো কোয়ালিটির একটা মসপিট, তো যে কারণে এটা তেমন একটা গরম হয় না, ভালোই চলে, অসুবিধা হয় না। এই যে ব্যাকলাইটের যে ওয়্যারটাই, ব্যাকলাইটের ওয়্যারটা লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কিপ্যাড, কিপ্যাডের লাইনটাও লাগিয়ে দিচ্ছি। এলবিডিএস এর লাইনটাও কানেক্ট করে নিচ্ছি। এগুলো একটু সাবধানের সাথে করবেন, এসি লাইন দিয়ে দেখি এখন কি অবস্থা হয়। আশা করি চালু হয়ে যাবে, ভোল্টেজ অ্যাকুরেট আছে। ঠিক আছে, আমাদের পাওয়ার চলে আসছে। ডিসপ্লেটা যদি অন হয়, হ্যাঁ ডিসপ্লেও চলে আসছে, যে চেক সিগন্যাল কেবল লেখা চলে আসছে, 100% ওকে আছে। এটা মূলত আরেকজনের খুলছিল মনিটরটা, এরপরে আমার কাছে নিয়ে আসছে। 100% ওকে আছে, চেক সিগন্যাল কেবল ঠিক আছে আমাদের, ওকে একদম।